ভানুমতির খেল রে ভাই, ভানুমতির খেল। তুমি এভাবে ভয় দেখাচ্ছ আমাকে? দেখো, এইভাবে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, ঠিক আছে? কারণ আমি তো এইভাবে আর ভয় পাবো না। বলো না গো, কি খুব তো বলছিলে যে আমি ভয় পাই না, এসব কোনো ব্যাপার না আমার কাছে। কি হলো, হয়ে গেল? ও, তার মানে পুরোটা তুমি করেছিলে। এটা কিন্তু খুব খারাপ হলো। আমি বুঝে গেছি, আমার কপালে দুঃখ আছে। একটা কথা ছিল তোমার সঙ্গে। কি বলো? বলছি ভানু, তুমিই তো বলতে, যতদিন না মা তোমাকে মন থেকে মেনে নিচ্ছে, আমি আর তুমি স্বামী স্ত্রীর সম্পর্ক রাখবো না। আজ তো মা নিজের মুখেই বলল যে তোমার মতো ভালো বৌমা মা পেতই না। তাহলে তাহলে কি আমরা আমরা আমাদের সম্পর্কটা পাল্টাতে পারি না? এখন এখন কেন এইসব কথা বলছো? ছাড়বো বলে তো হাতটা ধরিনি। দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে এটা গল্পকার। দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে কিছু আবদারে, জানি নেই মানে তোর সঙ্গে চাই ওনারা আসার আগে পুজোর ফুলটা তুলে আনি। মা, পুজোর ফুল গাছ থেকে তুলে আনলে নাকি ম্যাজিক ছাজিক কিছু করলে আবার? মেঘ, আমি এবার চাই বাড়ির সবাই ভানুকে বউয়ের যোগ্য সম্মান দিক। আসলে আমি এবার চাইছি বাড়ির পুজোর দায়িত্ব বাড়ির বউরা নিক। এ বাড়ির বউ হিসেবে জেঠিমণির মান রাখা তোর আসল দায়িত্ব। নেই
আপনি আমায় যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় যে আমায় পাশ করতেই হবে মা, নাহলে যে আরেকজন সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি তাকে কোনো সুযোগ দেব না। আপনার দেওয়া চাবির মর্যাদা আমায় রাখতেই হবে মা। আরে কি হলো কি, আজ সকালে চা কফি কিছু কপালে জুটবে না নাকি? কদমদা, ও কদমদা, আরে কোথায় গেলে? আসুচি গো, আসুচি। কোথায় ছিলে তুমি? মেঘ দাদা, তুমি সকাল সকাল উঠি কি না? মু ঠিক দেখুছি তো? তুমি বকবক না করে একটা চা দেবে আমাকে? ঘুমটা এখনো ঠিক করে কাটেনি আমার। চা মু পারিবিনি, মি সব কাজত হাইজড়ি কেড়ি করুছি। ওদিকে বড় জেঠি রাঙা পিসি সব আসি যাবি, সঙ্গে আমার হনুমানের দল আসিবি। মু এত কাম করবি তো আসল কাম করিতে ভুলি যাবি। মু পারিবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পারবে না তো? ঠিক আছে বুঝলাম। বৌদি ভানু এরা সব কোথায়? বড় বৌদি কাকা বাবু তো সকাল সকাল চলে গেছি, মূর্তির অর্ডার দিবি না? জাদুবতী কৌটি মু তো দেখেছি না। সে তো আমিও দেখছি না, তাই তো জিজ্ঞাসা করছি তোমায়। ওই দেখো নাম করেছি তো আসি গেলা। জাদুবতী তুমি আসি গেলা? মেঘ দাদা চা চাওছি, তুমি দেখো অনেক কম আছে। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? হ্যাঁ কুম্ভকর্ণের দেখছি ভেপু ছাড়াই ঘুম ভেঙে গেছে। ঠিক আছে আমি ফুলটা রেখে আসি, তারপর চা করে দিচ্ছি। হ্যাঁ এক মিনিট। সাজটা এবার কমপ্লিট হলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই শাড়িটা তুমি প্রায় পরি। প্রায় পরো কিন্তু আজ তোমাকে বেশি সুন্দর লাগছে। তাছাড়া কুম্ভকর্ণ আজ নিজে নিজে ঘুম থেকে উঠেছে। তার প্রাইস পিসিদের মালপত্র গুলো নামা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হয়ে গেল। এবার থেকে আমার ব্যাচেলার লাইফ আবার শুরু। কি আর কি কাকাই, ওরা এসে গেছে, চলো ওদের আনতে যাই। এই কাকাই ওরা এসে গেছে, তাড়াতাড়ি চলে যাচ্ছি। ওই বিচ্ছুদের সাথে বিচ্ছুবনা করবি তাই না? আগেরবার ঠ্যাঙানিটা মনে আছে? হ্যাঁ ওদের জন্য তুই মার খেয়েছিলিস, এবার কিন্তু সাবধান, ঠিক আছে? চল। আরে কই যাও চু, মো বলরাম দা তো আসি গিলা। মালপত্রগুলো তো নামাতে হবে, কোথায় ছিলে তোমরা? চলো চলো চলো, ওই ওই মালগুলো না, ওই বাক্সগুলো তুই নামাইবি। আর তো আমি মোর মুহ দেইবি। আরে আইয়ে আমার চল না, চলো তাড়াতাড়ি চলো। তুমি কোথায় যাচ্ছ ওদিকে? তুমিও কি আনতে যাচ্ছ নাকি ওদের? না না কাকিমণি, আসলে আমি মানে দেখতাম
কি দেখতে? তুমি জানো কারা আসছেন? হ্যাঁ, ওই যে বড় জেঠি আছেন না, তোমার শ্বশুর মশাইও তাকে ভয় পান। আর ওই যে রাঙা পিসি, সাথে একটা বাক্স আছে দেখবে, পান থেকে চুন খসলে না একদম নাম ভুলিয়ে রেখে দেবে। এই শোনো, তোমার এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আমরা না ডাকলে পাকামো করে আসবেই না এখানে। তুমি একটা কাজ করো তো, এই তো এই যে এইটা নিয়ে ঠাকুর ঘরে রেখে আসো। যাও 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 এখান থেকে যাও। ইচ্ছা, ঘুমটা দেওয়ার কথাটা তো বলতে ভুলে গেলাম, সেরেছে। আই ভানু, ধরতে হবে না, তুই ছেড়ে দে। উনি এসেছেন আমাকে সামলাতে, কেন মনে নেই বলে দেব সে কথা বলবো? বলো বলো কি সে? সে দুদিন আগেই তো দেশের বাড়িতে যখন রাত্রির বেলা তোকে বেরোতে হতো, কিরম ভয় পেতিস, কেবল বলতিস রাঙা দিদি তুমি একবারটি চলো না গো আমার সঙ্গে। এখন উনি আবার এসেছেন আমাকে সামলাতে। এখন তো রাঙা দিদিকে একদম ভুলেই গেছিস, দেশের বাড়িতে যাবার দিকে তো তোর মনই নেই, মস্ত বড় জাদুকর হয়ে গেছিস। সে কি গো, দেশের বাড়িতে যাব না কেন, একটু ব্যস্ত আছি তো তাই। ব্যস্ত আছিস, আমাকে শেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই কান ধরে আমি মাপ চাইছি। জাদুকর এসেছে কান ধরছে। তুমি উমা না? ঠিক বলেছি না? বছরে তো একটিবারই তোমার মুখ দর্শন করতে পারি, তাই ভুলে ভুলে যাই আজকে। তা মাগো, তুমি যে বললে না ভালো আছি কিনা, আর আমার ভালো থাকা না থাকা চলে গেলেই ভালো। এমা এ কি বলছেন আপনি? শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কথাটা হলো, এত বছর তোমার বিয়ে হয়ে গেল, হ্যাঁ, ওদের একটা ছেলে আছে, উপেনের নাতি টিনটিন, মনে পড়েছে? আবার কি নাম বললে? টিনটিন। মনে তো পড়ে গেছে, ও তো আবার দেশের বাড়িতে গিয়ে ওই লাজকাটা সব হনুমান গুলোর সঙ্গে সব হই হই করছিল, সেই টিনটিন না? কি যে আমার হয়েছে না, সব সে ভুলে যাই, কেবল ভুলে যাই। আমার বাসকো, আমার বাসকো তো কোথায় গেল? বাক্স তুই তো নিলি, আমার বাসকোটা কোথায় ফেললি? আবার দেখো তো কি কাণ্ড। বাক্স তো তোমার কাছে, ভালো করে দেখো। এই তো তোমার কাছে। হুট করে উঠে বললে, মেয়ে তো বড় বৌদিকে নিয়ে ঠিক করছে কি? আচ্ছা রাঙাদি, আপনার ওই বাক্সটার মধ্যে কি আছে? মানে আপনি সবসময় ওরকম বগলে করে নিয়ে ঘুরে বেড়ান তো, আমরা তো কেউ কখনো দেখিনি ওর মধ্যে কি থাকে। মানে চুরির মতো যদি কিছু থাকে, আমরা যদি সেটা জানতে পারি তাহলে তো সাবধানে রাখতে পারি না? মানে যদি আপনি জানান যে কি থাকে ওর মধ্যে। কেন উমা? এত জানাজানির কি আছে? বাক্সটা তো তোমার নয়।
এত কৌতূহল তোমার যায়নি দেখছি। নিজের জায়ের কাছ থেকে তো শিখতে পারো। কই, কুমুদকে তো কখনো এইরকম প্রশ্ন করতে শুনিনি। সে কোথায়? এসো এসো বড় বউ। কোথায় কুমুদ? কোথায় এসো এসো। হ্যাঁ কুমুদ, কুমুদ কোথায়? এই এই যে কুমুদ, এই এই দিদি, কুমুদ দিদি কোথায় গেছে? গেছে তো। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, ঘরেই আছে। পা ভেঙে গেছে, তাহলে তো দেখা করতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তো সবে এলে। সাবধান কদম, সাবধান সাবধান সত্যি দেখে শুনে কাজ করো, আশ্চর্য। থাক 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 থাক, বাবা যে একেবারে মেয়ে রাজপুত্র, লাল টুকটুকে বৌনিয়ায় বুঝেছিস? বেঁচে থাকো, সুখী হও, তাড়াতাড়ি বিয়ে করো, আর তারপরেই ফুটফুটে একটা বাচ্চা কোলে আসো। চলো আগে কুমুদের সঙ্গে দেখা করে নি। আচ্ছা ঠিক আছে, অত তাড়াহুড়োর কি আছে, সবে তো এলে, একটু জিরো। উমা একটু শরবত দাও। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি দাদা। উমা কেন এসব পড়বে? বৌমা কোথায়? জয়া তার কি পাখনা গজিয়েছে নাকি? আমরা এসেছি শুনে একবার প্রণাম করতেও এলো না। আরে থাকলে তো চলেই আসতো। আসলে উৎপল আর জয়ার সঙ্গে উপেন গেছে ঠাকুর আনতে, তারপরে ওরা ওই কুমুদের গুরুদেবের কাছে যাবে, সেখানে নেমন্ত্রণ টেমন্ত্রণ যা করার করে তারপর ফিরবে। বাড়িতে অতিথি আসবে জেনেও সে কেন যাবে? কুমুদের যাওয়ার শক্তি থাকলে কুমুদ যেত, কুমুদের হয়ে জয়া গেছে। হাতে তো আর সময় নেই গো। আচ্ছা সব জেনে শুনে এসেই খুঁত ধরতে শুরু করে দিলে? এসব ব্যাপার নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না বড় বউ। কুমুদের সংসার কুমুদ জানে, কোথায় কি করতে হবে না হবে। তুমি একটু বসো, একটু জিরো, তারপরে দেশে গেলে তো আবার সর্বস্ব তোমার ঘাড়ে পড়বে, সর্বস্বই তো তোমাকে করতে হবে। কেন বড় বৌদির ঘরে সব দায়িত্ব কেন? তো দাদা অহিন বাতে একেবারে পঙ্গু, চলতে ফিরতে পর্যন্ত পারছে না, তো সংসারের সব দায় তোর এই বড় বৌদির ওপর। তারপরে ওই রয়েছে না ওই হনুমান গুলোর অত্যাচার, সে কি বলবো আর হবে। এই টিনটিন, এই সানগ্লাসটা ওদের হাতে গেল কি করে? ওরা তো বাইরে ছিল। ও তোমার জানলা দিয়ে ঢুকে এটা এনেছে, ওরা নাকি ডাকাত ডাকাত খেলবে। তোমরা
বসো না গো হ্যাঁ কত দূর থেকে এসছো এমন করে না গেল আমার বিদেশি চশমাটা পুরো বারোটা বাজিয়ে দিল ইস আমি যদি বেরোতে পারতাম এক্ষুনি ম্যাজিক করে চশমাটা বিল্টুর চোখ থেকে ভ্যানিশ করে দিতাম ওরাও মজা পেত আর ও শান্তি পেত